Mira, 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 Allahumma. আওয়াজ করে ওয়ালা আরি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الخبير الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الخبير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الخبير إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم قال ثلاثة قد حرم الله عليكم الجنة مدمن الخمر ولك والدعوس الذي يقر في علي الخمس وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم اجتنبوا سبع الموبقات قال رسول الله صلى الله عليه وسلم وما هن الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات إلى آكل الحديث أو كما قال پیارا حاضرین مجلس সদ্য মুসলিম নিজাম আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা পবিত্র মানুষেরা সামনে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে আগত আমার সদ্য এই মহল্লার ইমাম এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র আমাদের সম্মানীয় মহতারাম ইমাম সাহেব আজকের মাহফিলে এই মাহফিলের আমাদের আজকের মাহফিলের সম্মানীয় এই মাহফিলে নির্বাচিত আমাদের সভাপতি সাহেব আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা ওলামায়ে কেরাম হাফেজে কেরাম হাফেজে কোরআন আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা তো যাই হোক বাবাজি আমার ভাইরা মাহফিল হয়েছে কিন্তু ছোট মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে
বোঝার লোক কম হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? আর এখন ওয়াজ বোঝার লোক দরকার, কথা বুঝছেন? ওয়াজ হচ্ছে বোঝার লোক দরকার। তো আজকে একটু ছোট মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে, তবে একটা বলতে হবে, এই ছোট মানুষগুলো এসেছিল বলে তবুও মোটামুটি মাহফিলের মানিয়ে গেছে, এটা বলতে হবে। তো বড় মানুষ কি গ্রামে কম আছে নাকি আমি জানি না, এই গ্রামে কি লোকজন কম নাকি? হ্যাঁ ও আচ্ছা, তাহলে ওরা বুদ্ধিমান ওই জন্য আসে না, তাই না? ওরা বুদ্ধিমানের পরিচয় দিয়েছে ওই জন্য আসে না। তো যাই হোক, তাহলে আমরা যারা এসেছি কিছু ভাগ্যবান, ওরা বুদ্ধিমান হলো আমরা ভাগ্যবান, আর ভাগ্যবানের বন্ধু হবে রহমান আল্লাহ, যিনি আমাদের উপর খুশি হয়ে গেলে দিতে পারেন তিনার জান্নাত, দয়ার জান্নাত। তাহলে বুদ্ধিমান কারা? যারা এখানে এসেছে এরা, না বাড়িতে যারা শুয়ে আছে ওরা? চলেন পরে বোঝা যাবে কি হলো এখানে, আবার কিসের মিটিং হচ্ছে এত খুব সমস্যা। চলেন খেয়াল করেন, মনে রাখবেন ওয়াজ নসিহতটা এখন রোজের ব্যাপার হয়ে গেছে, প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে, আর এখন ওয়াজ, ওয়াজের যে অভাব সে অভাবটা নাই, অভাবটা পূরণ হয়ে গেছে। কারণ দেখছেন না আপনাদের এই মেদিনীপুরে খালি দেখছেন না কতগুলো এই ইউটিউবার ভাই আসছে, বুঝতে পারছেন? কতগুলো ইউটিউবার ভাই আসছে মেদিনীপুরে দেখতে পাচ্ছেন। চব্বিশ পরগনার দিকে গেলে আপনি দেখবেন আরো বেশি লোকজন দেখতে পায় না, মানে এত ক্যামেরাম্যান যায় লোক দেখতে পায় না, না পাওয়ার কারণেতে রেগে যায় শ্রোতা, রেগে যায় ক্যামেরাম্যানদের ওপরে, বলে আরে হুজুরকে দেখতে দিচ্ছিস না। তো এই যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন আর ওয়াজ শোনার অভাব নাই, মোটামুটি সব হুজুরকে এখন আপনি প্যাকেজ করে নিয়ে পকেটের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, কথা বলে না। লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, এপার বাংলা ওপার বাংলা, কিছু জানলে হুজুর, কিছু না জানলেও হুজুর, মোটামুটি সব হুজুর এখন আপনার পকেটে, এটা কিন্তু মানতে হবে। সুতরাং হ্যালো, কটাই টাইম আছে, কে বলল বারোটাই টাইম? আমার দুটো থেকে টাইম লেখানো আছে, আজকেও তো কেউ একজন ফোন করলো, তিনিও বলল হুজুর দুটো থেকে লেখানো আছে, খাতাই দেখলাম দুটো থেকে, আপনি ভালো করে কমিটির সঙ্গে কথা বলেন, আমার দুটো থেকে টাইম দিয়েছে, হ্যাঁ দুটো থেকে চারটে দেওয়া আছে, আমি টাইম মতো ইনশাল্লাহ ঢুকে পড়বো টাইম মতো। হ্যাঁ বাবারে চালিয়ে কাবাব করে ফেললো, যত রকমের কমিটি, পঞ্চাশ জনের কাছে যদি কার্ড থাকে পঞ্চাশ জনে ফোন করবে, খুব সমস্যা। আবার এক এক জায়গায় তো ওইখানে এলাকার লোকেদের কাছে ফোন নম্বর পেয়ে যাচ্ছে, ওরাও ফোন করছে, অন্য অন্য জায়গায় হচ্ছে। যাক চলুন, ওসব বলতে গেলে এখন অনেক টাইম খেয়ে যাবে, চলুন চলুন বাপ, যে কথা বোঝাতে চাইছিলাম আগে তো জানতে হবে কোন টাইমে লেখানো আছে না আছে, ভাই চলুন যে কথা বোঝাতে চাইছিলাম, ওয়াজের অভাবটা নাই, তাহলে অভাব কিসের? জোর করে বলেন, আমলের অভাব। আচ্ছা আমল তো অনেক আছে, কোন আমলের অভাব? এই ছেলে গজগজ করবে না, আমাদেরকে খেয়াল করো, উত্তর দাও, কথা বলতে হবে, আমি খুব বেশি চিল্লাতে পারবো না, কিছু আলোচনা করব, বিদায় নেব, তাকান আমার দিকে। কোন আমলের অভাব বলে আপনাদের মনে হয়? নামাজ, রোজা, দাঁড়ি, টুপি, বলেন আওকাত থাকলে হজ, যাকাত, জিকির, তসবি, দাঁড়ি, অভাব কিসের আছে মনে হচ্ছে? কে বলছে ইমানের অভাব? ইমানের অভাব? ইমান মানে কি? বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস? বিশ্বাস। কেমন বিশ্বাস? হুজুর এত কোশ্চেন করলে কি আর বলা যায়,
তাহলে তো স্টেজে আমি থাকতাম, চেয়ারে তো আমি বসতাম। আপনি একটা চেয়ারে বসেন, বসে আছেন মাশাআল্লাহ, বুজুর্গ মানুষ, একটা চেয়ার দাও না কোচি, দাও। খেয়াল করছেন, লক্ষ্য করেন, তাকান, শোনেন, আমার দিকে তাকান, খেয়াল করেন, মনে রাখবেন, অভাব হচ্ছে ভালো মানুষের অভাব। দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজির অভাব নাই। 2012 সালে যা নামাজি ছিল আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে। 2012 সালে 15 সালে যা মক্তব ছিল, মাদ্রাসা ছিল, 20 সালে বা 21 সালে তার তুলনায় অনেক বেড়ে গেছে। কথা বলেন, দাড়িওয়ালা যা ছিল মার্কেটে আরো অনেক বেড়েছে। তাহলে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজির অভাব নয়, অভাব কিসের? ভালো মানুষ, স্বচ্ছ মানুষের অভাব। ভালো মানুষ বলতে কেমন? যার অন্তরের সঙ্গে কর্মের মিল আছে, মুখে যেটা বলেছে কিন্তু ভিতরেও সেটা ভেবেছে, ভিতরে যেটা ভেবেছে কার্যে করে সেটা দেখিয়ে দিয়েছে, এই মানুষের কিন্তু আজকের দিনে অভাব। বোঝা গেল? ভালো মানুষের অভাব, ভেজাল মানুষ নয়। কেন ভেজাল? দাড়িওয়ালা অনেক বেরিয়েছে, যিনি দাঁড়িয়ে রেখেছে তিনি বিড়ির টান মারছে। কথা বলেন, যিনি মাথায় টুপি দিয়েছে তিনি লোকের কি বোধ করছে, আছে না নেই? যিনি বড় জুব্বা পরেছে তিনি মিথ্যে কথা বলছে, মার্কেটে আছে না নাই? কথা বলেন, আমি সবাইকে এক করছি না, এগুলোই কিন্তু বেশি, 100-এর মধ্যে 80% এরকম ভেজাল, 20% হয়তো ভালো হতে পারে। শুনছেন আপনারা? তো সুতরাং ভালো মানুষের কিন্তু আজকের দিনে অভাব চলছে। আলা ওয়াহিয়াল কলব, এই জায়গাটা যার ভালো হয়েছে, এই জায়গাটা, নামাজ পড়েছে আল্লাহর ভয়ে পড়েছে, দাড়ি রেখেছে নবীর সুন্নত মনে করে, কিন্তু এই দাড়ি মিথ্যা বলতে দেয় না, এই দাড়ি লটারির টিকিট কাটতে দেয় না, এই দাড়ি বিড়ির টান মারতে দেয় না, এই দাড়ি বৌমাকে আর বন্ধন কোম্পানিতে নাম লেখাতে দেয় না, দাড়ি। তাহলে এই নামাজ, এই দাড়ি, এই টুপিওয়ালা, এই জুব্বাওয়ালার সংখ্যা কিন্তু আজকের দিনে কম। শুনছেন? এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালার সংখ্যা আজকের দিনে কম আছে। মুষ্টি কতক নেই যে বলা যাবে না, আছে অবশ্যই, কারণ একদম নেই বলা যাবে না, কারণ একদম যদি না থাকতো তাহলে কিয়ামত হয়ে যেত। সুতরাং ভালো মানুষ আছে, কিন্তু সেটা সংখ্যাই বড় কম, কমে গেছে। আর সংখ্যাই কমে যাওয়ার কারণ এটি, মহান আল্লাহ আসমানি গজব, জমিনি গজব, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে মোটামুটি দিয়ে যাচ্ছেন। আল্লাহর আজাব কিন্তু অব্যাহত, কারণ আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য যখন আমরা পূরণ করতে পাচ্ছি না, সুতরাং স্রষ্টার গজব আজাব তো আসবেই, এটা একদম 100% সত্য কথা। কথা বলছেন না কেন আপনারা? কথা বলেন ভাইরা, ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, মনে করুন আপনি একটা গরু কিনতে গেলেন, গরু আপনার গ্রামের একজন এক ভদ্রলোক বেচারা বলছে চায়ের দোকানে, বলছে আমার বাড়িতে একটা গরু আছে গো, জাতি গরু, 14-15 কিলো করে দুধ দেয়। আপনি মনে মনে ভাবছেন যে হাটেতে গিয়ে গরু কেন কিনতে যাব, তো অন্তত এই গরুটাকে যদি কেনা যায় তাহলে বাড়িতে অন্তত দুধটা ভালোই দেবে, জাতি গরু যেহেতু বলছি। আপনাদের এখানে হাট কোথায়? মরি পুকুরের হাট। সে বলছে চায়ের দোকানে বসে বসে তো বেশি খবর হয়, চায়ের দোকানে বসে বসে বলছে মরি পুকুরের হাটেতে গরুটা বিক্রি করে দিতে যাব। কেন গো, কি হয়েছে? আমার কিছু টাকার দরকার। কেন, কি হয়েছে? বলে আরে গরুটা খুব জাতি গরু, গরুটা 14-15 কিলো করে দুধ দেয় খালি। যখন আপনি শুনলেন, শুনে বলে আরে এত ভালো গরুটা অন্য জায়গায় হাতে পড়ে যাবে কেন, এই গরুটাকে অন্তত আমি কিনে নিই। তো আপনি তাকে বললেন ভাই গরুটা আমি কিনবো, গরুটাকে কিনে নিয়ে এলেন। কিছুদিন গরুটাকে বাড়িতে রেখে পুষে খড় ভুসি যা খাওয়ার খাইয়ে দিয়ে অল্পদিন পরে গরুটার একটা বাছুর হলো। বাছুর হওয়ার পরে দেখা যাচ্ছে ওই গরুটা 2 কিলো দুধ দিচ্ছে না দিনের বেলা, সারা দিনে 2 কিলো দুধ দিচ্ছে না। আচ্ছা, যে গরুটাকে 14 কিলো দুধ খাবেন বলে বা বিক্রি করবেন বলে তুলে নিয়েলেন, সেই গরুটা যদি দিনে 1.5-2 কিলো করে দুধ দেয়, ওই গরুটা কি আর ঘরে পুষবেন আপনি? কথা বলেন, তাকে খোল খাওয়াতে গিয়ে, ভুসি খাওয়াতে গিয়ে, খড় খাওয়াতে গিয়ে, ঘাস খাওয়াতে গিয়ে তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। তার থেকে যদি বেশি খরচ হয়ে যায় ওই গরুকে কখন আপনি রাখবেন?
জোরে বলেন, রাখবেন না। তাহলে আপনি এবার ডিসাইড করছেন কি আমি মরিপুকুর বাজারে গিয়ে বিক্রি করে দেবো, আর না হলে কোনো কসাইখানায় আমি তুলে দেবো, একদম ও ঝামেলা মিটিয়ে দেবো। মহান আল্লাহ বলছে তোদেরকে যে আমি পাঠালাম উদ্দেশ্য নিয়ে আমার হুকুম মানবি বলে, সেখানে গিয়ে গ্যাজার টান মারছিস, সেখানে গিয়ে বিড়ির টান মারছিস, লটারির টিকিট কারখানায় নাম লিখিয়ে রেখেছিস, বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে রেখেছিস, জুয়ার খাতায় নাম লিখেছিস, ঘুষের খাতায় নাম লিখেছিস, তাহলে তোর দিকে ছাড়বো? ডোজ একটু বাড়িয়ে দিয়ে অমিক্রমণ বাড়াবো, এটা তৃতীয় ঢেউ ঢুকবে, কথা বলে না তৃতীয় ঢেউ। এরপরে যে চতুর্থ ঢেউ নেই এটা কিন্তু কেউ বলতে পারছে না। আবার এর থেকে যদি বেশি বাড়াবাড়ি হয়, মহান আল্লাহ বলছে তোদেরকে আমি আর ছাড়বো না, তোরা আমার উদ্দেশ্য পূরণ করছিস না। আকাশ থেকে বজ্রপাত, নিচে থেকে ভূমিকম্প, ডান দিক থেকে সুনামি, আপনার কি বলে, আপনার কি বলে, ডান দিক দিয়ে দিচ্ছি সাইক্লোন ঝড়, বাঁ দিক দিয়ে সাইক্লোন ঝড়, মাঝে মাঝে দেবো আমফান, করে দেবো পুরো খান খান, মাঝে মাঝে দেবো আমি বজ্রপাত, মাঝে মাঝে দেবো আমি আইলা, সামলাতে পারবি না কোন লাইলা, দিচ্ছি আইলা, সামলা, তোরা কে আছিস কোন লাইলা, পারলে এবারে সামলা, দিলাম আমি আল্লাহ আইলা, মাঝে মাঝে আমি আল্লাহ দিলাম জাভার বজ্রপাত, রুকে দিতে পারিস তো একবার কথা দেখ ভাই, আজও পর্যন্ত কেউ রুকে দিতে খোদার গজব পারেনি। সুতরাং খোদার গজব আসছে, কিন্তু খোদা আমার আল্লাহ স্রষ্টা সৃষ্টিকর্তা একটু সময় দিচ্ছে, মানুষ যদি আবার একটু লাইনে আসে, কেন আমার আল্লাহর দয়া তো অনেক বেশি। ওটা কোরআনে কেরিম যদি আপনি খুলে দেখেন, 117 জায়গায় শাস্তির কথা, 234 জায়গায় ক্ষমার কথা আল্লাহ দিয়েছেন। সুতরাং শাস্তি যা দিয়েছেন, ক্ষমা কিন্তু সর্বসময় তার ডবল দিয়ে দিয়েছেন। এইদিকে লক্ষ্য করে আমার আল্লাহর দয়া আছে বলে এখনো কিছুটা সময় মাঝে মাঝে শিথিল করে দিয়ে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে আবার সূর্যের লাইট দিয়ে, আমার আল্লাহ আকাশ থেকে বারি বর্ষণ করে, আমার আল্লাহ পাক সমস্ত কিছুকে একদম সমস্ত সমস্যাকে সমাধান করে সলিউশন দিয়ে পৃথিবীর মানুষকে সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ করে দিচ্ছেন। কিন্তু ভাববেন না যে আবার গজব আসবে না, আবার আসতে পারে, ডোজ কিন্তু বাড়াতে পারেন। সুতরাং আমাদের কাজ হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে একটু শরীয়তের দিকে ইনভলভ হওয়া। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আপনি বলেন কেন গজব আসবে না? এই যে একটা লাশ যার নাম হলো আনিস খান, কথা বলে না, এই আনিস খানকে নিয়ে গোটা দেশ তুলপার হয়ে গেল, গোটা বাংলা তুলপার হল, যত ধরনের রাজনীতির দল আছে সমস্ত নেতা মন্ত্রীরা গিয়ে হাজির হল, খালি আনিসকে নিয়ে রাজনীতি হচ্ছে, কিন্তু সে এখনো সুবিচার কি পাচ্ছে? কথা বলে না, আজ পর্যন্ত তার সুবিচার হয়নি, খালি তাকে নিয়ে দরদি সেজে সারা রাজনীতি করে বেরিয়ে যাচ্ছে। আজ আপনি অবাক হবেন, বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আপনাদের পূর্ব মেদিনীপুরের এক ভদ্রলোক, যিনি এনআরসি করবে বলে লাপালাপি, সব সময় একটাই আওয়াজ দিয়েছে, মুসলমান তারাও মুসলিমদের এনআরসি করে তাড়িয়ে দাও, মুসলমান এদেশে ঠাঁই নাই, কুত্তার মতো মারবো, সাত ফুট নিচে ঢুকিয়ে দেব, কত রকমের কথা। এখন সেও নাকি আনিস দরদি হয়েছে, ভাবলে অবাক লাগে, ভাবলে অবাক লাগে, তুই মুসলমান তারাবি বলে সর্বসময় আওয়াজ দিয়েছিস, আবার তুই এখন আনিস দরদি হয়েছিস, তোর মুখে এটা সাজে, গোটা বাংলার মানুষ তোকে চেনে, গোটা ভারতের মানুষ তোকে চেনে, তুমিও বলছো যদি আনিসের পরিবার আমাদের কাছে সাহায্য চায় আমরা সাহায্য করতে রাজি আছি, তুমি বলছো। সুতরাং এই আনিসকে সামনে রেখে, আনিস খানকে সামনে রেখে শুধু রাজনীতি হচ্ছে, আজ পর্যন্ত তার সুবিচার হয় না। যদি আনিস খানকে সামনে রেখে যদি কেউ বলতো তার সুবিচার করে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি, সিবিআই দিয়ে দোষীদেরকে চিহ্নিত করে, অ্যারেস্ট করে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে, আনিসের পরিবারকে চাকরি দিয়ে, দরকার হলে 20-50 লক্ষ 1 কোটি টাকা দিয়ে আনিসের পরিবারকে অন্তত তাদের সৌজন্যমূলক ভাবে কিছু টাকা দিয়ে অন্তত তাদেরকে একটু তাদের মুখে একটু হাসি ফুটিয়ে যদি এরকম একটা সুবিচার দিয়ে দাও তো, তাহলে আনিসের বাবা আজকে, আনিসের আব্বা আজকে স্বাগতম জানাতো, আজকে তিনি খুশি হতো।
আজকে আনিসের সুবিচার, সে আনিস হত্যার সুবিচার এখনো পর্যন্ত হলো না, আনিসের বিচার এখনো পর্যন্ত হলো না, দোষীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি কেন দেয়া হচ্ছে না? প্রশ্ন এটা, দোষীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, পরিবারকে আপনারা কি হেল্প করবেন, সরকারি সহযোগিতা কি করবেন সেটা আওয়াজ দিয়ে জানিয়ে দেন। একটা মহিলাকে নিয়ে গোটা বাংলা তুল পার হয়ে গেল, নামটা নিশ্চয়ই আপনারা জানেন, নাম কি বলেন, জোর করে বলেন, মুস্কান। এই মুস্কান খানকে নিয়ে গোটা দেশ তুল পার হয়ে গেল, গোটা দেশ তুল পার হয়ে গেল মুস্কান। আচ্ছা চলেন আমি আপনাদের সামনে একটু আলোচনা করি। আচ্ছা এই মুস্কানের অন্যায় কি ছিল বলুন তো? আপনারা দেখেছেন মুস্কান যখন কলেজে ইন করলো বা কলেজে যখন প্রবেশ করলো, গেট দিয়ে যখন ঢুকলো, সেই মুস্কান বাইক চালিয়ে গেল, সুতরাং স্কুটি থেকে নামলো। দেখেছেন আপনারা, স্কুটি থেকে নামলো, তাহলে সেই মুস্কান স্কুটি চালাতে পারে? কথা বলে না, স্কুটি চালাতে পারে। লাইভ ভিডিওটা দেখেছেন, সেই মুস্কান ইংরেজি বলছে, তাহলে সেই মুস্কান ইংরেজিও বলতে পারে? কথা বলে না, ইংরেজিও বলতে পারে। তাহলে এক মুস্কান ইংরেজি বলতে পারে, এক মুস্কান স্কুটি চালাতে পারে, আবার সেই মুস্কান 50টা পাটার সঙ্গে প্রতিবাদ করে, তাদের সঙ্গে প্রটেস্ট করে, তাদেরকে লাজব করে নারায় তাকবীর দিয়ে গোটা পৃথিবী কাঁপিয়ে দিতে পারে। যে মুস্কান নারায় তাকবীর দিয়ে পৃথিবী কাঁপাতে পারে, যে মুস্কান স্কুটি চালাতে পারে, যে মুস্কান ইংরেজি বলতে পারে, যে মুস্কান সব পারে, তাহলে সেই মুস্কান কি খুব একটা সাদা সিধা মেয়ে বলে মনে হয় আপনাদের? কথা বলে না, খুব একটা সাদা সিধে মেয়ে বলে মনে হচ্ছে, খুব একটা সাদা সিধে মেয়ে বলে মনে হয়? হ্যাঁ না, খুব স্মার্ট মেয়ে বলে মনে হয়? খুব স্মার্ট মেয়ে। কথা বলে না, খুব স্মার্ট মেয়ে। তাহলে এই স্মার্ট মেয়ে সে মোবা আপনার কি বলে বাইক চালাতে পারে, সে আপনার ইংরেজি বলতে পারে, তাহলে সব পারে সে মেয়েটা, তাহলে তাকে নিয়ে সমস্যা কি? কথা বলো, সমস্যাটা কি? তার কোন জিনিসটা সমস্যা ছিল? জোর করে বলো, বোরখা, সুতরাং হিজাব পরেছিল, শরীরটাকে ঢেকে রেখেছিল, এটাই হলো তার অন্যায়, তাই তো? এটাই অন্যায়। আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন করি, আচ্ছা একটা হিজাব পরিহিতা মহিলা, সে যদি শরীরটাকে ঢেকে রাখে, আচ্ছা বলুন তো এই শরীরটাকে ঢেকে রাখলে বলে তার কি ইজ্জত সম্মান কমিয়ে দেওয়া হয় বলে মনে হয়? জোর করে বলেন, ইসলাম একটা হিজাব পরিহিতা মহিলার ইজ্জত কমিয়ে দেয়নি, বরং তার ইজ্জত বাড়িয়ে দেয়া হয়েছে, তার স্বাধীনতাকে হরণ করা হয়নি, বরং তার স্বাধীনতা, তার ইজ্জত, তার সম্মান বুলন্দ করা হয়েছে। যদি বলেন প্রমাণ, প্রমাণ আমার কাছে আছে, আমি দেবো, মনে রাখবেন এই পর্দা শুধু আমার আল্লাহ বিধান ফরজ করেছেন এই জন্য, কারণ একটা মহিলা যদি শরীরটাকে খুলে রেখে রাস্তায় হেঁটে হেঁটে চলে, মনে রাখবেন কিছু কানা মাছি ঘুরে বেড়াচ্ছে, তার শরীরে হয়তো স্পর্শ করতে পারে, সে হয়তো কারোর কাছে অ্যাটাক হতে পারে, তাকে হয়তো কেউ স্বীকার করতে পারে, এই জন্য শরীয়তের বিধান হচ্ছে শরীরটাকে ঢেকে রাখো। তা বলে আপনি ভাববেন না যে একটা মহিলা শরীর ঢেকে রাখলে তার ইজ্জতকে হরণ করা হয়েছে, তার স্বাধীনতাকে কমিয়ে দেওয়া হয়েছে, তাকে পরাধীন করে দেওয়া হয়েছে, এটা কিন্তু কখনই বলা হয় না। একটা মহিলা তার শরীর ঢেকে রেখে সব পারবে প্রয়োজনে, প্রয়োজনে বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, সে বাজার থেকে গিয়ে বাজার করে নিয়ে এসেও রান্না করে খেয়ে নিজের জান বাঁচাতে পারবে। একটা মহিলা তার শরীরটাকে ঢেকে রেখে বাপের বাড়িও যেতে পারবে, শ্বশুর বাড়িও যেতে পারবে। একটা মহিলা তার শরীরটাকে ঢেকে রেখে নিজের শরীরে জান বাঁচানোর জন্য ডাক্তারখানাও যেতে পারবে। যদি গাইনি ডাক্তার না পায়, এমনকি জেন্টস ডাক্তার পর্যন্ত দেখাবার হুকুম আছে, যদি শরীর বাঁচানোর জন্য হয়। সুতরাং তাহলে একটা মহিলা তার শরীরে ঢেকে রাখার বিধান এই জন্য আল্লাহ দিয়েছেন, যাতে করে তার শরীরটাকে সে রক্ষা করতে পারে, সে নিরাপদে রাখতে পারে, এই জন্য হিজাবের পরার অনুমতি ইসলাম দিয়েছে।
চলুন আমি মুসকানকে দিয়ে ধরেছি, মুসকানকে দিয়ে শেষ করব, মুসকানকে নিয়ে আলোচনা করব। চলুন, আপনারা মুসকানকে নিয়ে অনেক বক্তার আলোচনা শুনেছেন, আমি মুসকানকে নিয়ে যে টপিকের উপরে আলোচনা শুরু করেছি ওটা দিয়ে শেষ করব। ভালো করে শুনেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা বলেন তো এই যে মহিলা এই যে হিজাব পরলো, আচ্ছা হিজাব কথার অভিধানিক অর্থ আপনারা জানেন? একটু হ্যাঁ না বলো, হিজাবটা কি জিনিস আপনাদেরকে বুঝতে হবে আগে। আচ্ছা বলেন তো হিজাব কথার অভিধানিক অর্থ জানেন? হিজাবের অভিধানিক অর্থ জানেন আপনারা? কথা বলে না, হ্যাঁ না কিছু জানেন না? হিজাব কথার হিজাবের অভিধানিক অর্থ হলো ঢেকে রাখা, ঢেকে রাখা, বোরখা পরা বা আড়াল বা আবৃত্তি করে রাখা, এর নাম হলো হিজাব। আর ইসলামী পরিভাষায় বলা হয় নিজের মন, আত্মা, শরীর, কান, ঘাড়, দেহ, যৌন জীবনের পবিত্রতা বজায় রাখার নাম হলো হিজাব। তাহলে একটা মহিলার সম্মান অনেক বাড়ানো হয়েছে, কিন্তু শরীয়ত বলছে সব পারবি প্রয়োজনে, কিন্তু শরীরটাকে ঢেকে রাখবি কেন? কেন? তোকে আমি আল্লাহ সোনা করেছি, তোর মূল্য অনেক দিয়েছি, তোর মূল্য যে কত দিয়েছি তুই জানিস না, তোর মূল্য যে কত দিয়েছে তোর স্বামী বোঝে না, তোর মূল্য যে কত বাড়িয়েছি তোর বাপ বোঝে না, তোর মূল্য যে কত দিয়েছি তোর নিজের মায়ের পেটের ভাইটাও তোর সম্পর্কে জানে না। এই জন্য বিশ্বনবী বললেন দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাই দুনিয়া আল মারাআতু সলিহা। বিশ্বনবী বললেন দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ ক্ষণস্থায়ী সম্পদ, আর এই ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো মুসলিম ধার্মিকা রমণী। জোরেও বলতে পারেন না? আরো জোরে হয় না? দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ ক্ষণস্থায়ী সম্পদ, আর এই ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো মুসলিম ধার্মিকা রমণী। যে মেয়েটা নামাজ পড়ে, যে মেয়েটা রোজা রাখে, যে মেয়েটা নিজের শরীরটাকে ঢেকে রাখে, এই মহিলাটার সম্মান সব থেকে বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন একটা মহিলার সম্মান কত দেওয়া হয়েছে? আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনাদের এখানে বাজার কোথায়? ভোগপুর বাজার। আচ্ছা এই ভোগপুর বাজারে কি সোনার দোকান আছে, স্বর্ণের দোকান আছে? এই ভোগপুর বাজার থেকে যদি দুখানা বালা কিনে নিয়ে আসেন আপনি আপনার বিবির জন্য, আপনি আপনার আহলিয়ার জন্য, বা আপনি আপনার বিবির জন্য, বা আপনি আপনার বইয়ের জন্য। আচ্ছা ভোগপুর বাজার থেকে যদি দুখানা বালা কিনে নিয়ে আসেন, আচ্ছা আপনারা আমাকে বলেন তো এই বালা দুখানা, সোনার বালা দুখানা নিয়ে আসছেন কিনে, আপনারা লুকিয়ে নিয়ে আসবেন না মানুষকে দেখিয়ে দেখিয়ে নিয়ে আসবেন? একটা গোপনীয় জায়গায়, সেফটি জায়গা, নিরাপদ জায়গা, একটা জায়গায় লুকিয়ে এমন জায়গায় নিয়ে আসবেন যাতে করে কেউ না জানতে, জোর করে বলো, পারে। এমন কি নিজের মায়ের পেটের ভাইকে পর্যন্ত আপনি জানাবেন না যে তার দুটো ভাবির জন্য দুটো বালা কিনে নিয়ে যাচ্ছি। কথা ঠিক তো? জানাবেন না কেন? এটা সোনা স্বর্ণ, এর দাম বিরাট। শরীয়ত বলছে তোর বিবি, তার দাম বিরাট। শরীয়ত বলছে তুই একটা মেয়ে, তোর দাম বিরাট। শরীয়ত বলছে তোর বাড়ির মেয়ে, দাম বিরাট। এই স্বর্ণকে যেন হাতছাড়া করবি না, এর মূল্য বিরাট। কেন? হাতছাড়া করলে বিপদ আছে। যদি বলেন কেন, আপনারা একটু বলেন, এই যে ঢালাই রাস্তার উপরে, মনে করুন এই ঢালাই রাস্তার উপরে একটা মাচা লাগানো আছে, ঢালাই রাস্তার পাশে একটা মাচা, যেখানে অনেক যুবক ছেলেরা বসে বসে আড্ডা দেয়, মাচা মাঝে মাঝে থাকে না? ধরে করুন একটা মাচার উপরে চার পাঁচটা ছেলে বসে আছে, চার পাঁচটা ছেলে। আচ্ছা বলুন তো একটা বোরখা পরিহিতা মহিলা হেঁটে হেঁটে তাদের সামনে দিয়ে চলে গেল, কিছুক্ষণ পরে একটা জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, ঘোড়ার মতো চুলগুলোকে লাল লাল করে দিয়ে, হিল তোলা জুতো পরে, লাফিয়ে লাফিয়ে একটা মেয়ে যাচ্ছে পেছনে হেঁটে হেঁটে। আচ্ছা বলুন তো দেখি কার দিকে কুদৃষ্টি নিয়ে তাকাবে, বোরখা পরিহিতা মহিলার দিকে না জিন্সের প্যান্ট পরিহিতা মহিলার দিকে? জিন্সের প্যান্ট। কেন? সে অশ্লীল পোশাক পরেছে, তার দিকে মানুষ কুদৃষ্টি দিয়ে তাকাবে। এই জন্য শরীয়ত বলছে শোন, তুই যদি তোর উত্তম পোশাক পরে, আল্লাহর ভয় করে, যে পোশাক পরলে তাকওয়া হয়, সেই পোশাক পরে যদি শরীরটাকে ঢেকে রাখতে পারিস, তাহলে তুই ধর্ষণের শিকার হবি না, তোকে কি উত্তক্ত করবে না, তোকে ইবতিজিং এর শিকার হতে হবে না। এই জন্য আমি আল্লাহ তোর জন্য পর্দা ফরজ করে দিয়েছি।
জোরে বলবেন না, তাহলে একটা মহিলার যে পর্দা ফরস হয়েছে তার স্বাধীনতা কমিয়ে দেওয়ার জন্য নয়, বরং বাড়িয়ে দেওয়ার জন্য।